ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شمعني جاك ديني بون پرشن کرسن جي محلا دن نامه جهتو قرباني کرا ہے تحالي شئی ناریو کی জিলহজ মাসের প্রথম থেকে চাঁদ দেখার পর থেকে শুরু করে কোরবানি করা পর্যন্ত সেই নারীও কি নখ চুল ইত্যাদি কাটতে পারবে কিনা? এবং বোন উল্লেখ করেছেন যে তাহলে আমি শুনেছি অনেকের কাছে যে তারা মাথায় চিরুনিও দিতে পারবে না, মাথায় চিরুনিও দিতে পারবে না ওই নারী যে নারী কোরবানি করার ইচ্ছা রাখে বা যার পক্ষ থেকে। এই কথাটি সঠিক কিনা, হাদিস ভিত্তিক কিনা? الجواب بالله التوفيق এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কারণে যে একটি নতুনত্ব বিষয়ে এই প্রশ্নের মধ্যে। জি, হাদিস বুখারী এবং মুসলিম, মান কান আদাবহু ক্বাবলা সালাতি ফালইয়াইদ, মুসলিম শরীফের হাদিস, ইযা দাখালা আল আশরা ফারাদা আহাদুকুম আন ইযহা ফালা ইয়ামিস মিন শাআরিহি ওয়ালা মিন বাশারিহি শাইআন। মুসলিম শরীফের এই হাদিসটি কিতাবুল আদাহি অধ্যায় 39 নম্বর পৃষ্ঠার 1977 সহিহ মুসলিম। বোন যেই প্রশ্ন করেছেন এই প্রশ্নটি হুবহু তাই, অর্থাৎ কোন নারীর নামে যদি কোরবানি করা হয় তাহলে ওই নারী জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে শুরু করে কোরবানি করা পর্যন্ত ওই নারী কোন ধরনের নখ বা কোন ধরনের চুল ইত্যাদি কাটবে না। এবং প্রসঙ্গত বোন উল্লেখ করেছেন যে এমন নারী মাথায় চিরুনি দিবে কি না। আমরা এই হাদিস থেকে বলতে পারি যে ফালা ইয়ামিস মিন শাআরিহি, মানে এখানে শব্দ ইয়ামিস শব্দ উল্লেখ করা হয়েছে, মানে ফালা ইয়াকতা মিন শাআরিহি বলা হয় না। তাহলে ইয়ামিস শব্দের অর্থ হলো যে মনে করুন আপনি চুলকে প্রচন্ড ভাবে টানলেন, কাটলেন না, প্রচন্ড ভাবে আপনি টানলেন, তো কি হলো, আপনার চুলগুলো উঠে গেল। অথবা এমন কোন পশম আপনি প্রচন্ড ভাবে কোনো কিছু দিয়ে উঠিয়ে ফেললেন, এই জাতীয় কাজ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি শরীরে যদি অনেক সময় ফোড়া উঠে বা অনেক সময় মরা চামড়া থাকে, অনেকে খুঁটে খুঁটে ফেলে দেয়, এই কাজটিও নিষেধ ফালা ইয়ামিস শব্দের অর্থ দ্বারা। এবং মিন বাশারিহি শাইআন মানে শরীরের কোনো অংশ থেকে কোনো কিছুই করা যাবে না। তাহলে কোন নারী যদি কোরবানি তার নামে দিতে চায়, তার পক্ষ থেকে যদি কোরবানি করতে চায়, তাহলে সেই নারী উচিত যে তার চুল না আসলানো, কারণ সাধারণ মহিলারা চুল আসলালে অনেক সময় চুল চিউনির সাথে উঠে আসে। আসলে এটা একটা কষ্ট, এই 10 দিন এক ধরনের কষ্ট, কারণ নখ চুল কোনো কিছুই না কাটা এক ধরনের কিন্তু কষ্ট। এই কষ্টটার বিনিময়ে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। এই যে কষ্টটুকু 10 দিন নখ চুল না কাটলে বা এভাবে না করলে, যদি মাথায় চুল না ওঠে তাহলে চিরুনি করতে পারবেন। মূল বিষয় হলো যে চিরুনি করতে নিষিদ্ধ নয়, বরং নিষিদ্ধ হলো যে চুল যেন না ওঠে। কোন নারী যদি চুল শক্ত হয়, তিনি জানেন যে আমি চিরুনি করলে মাথায় চুল উঠবে না, তাহলে তিনি চিরুনি করবেন। কিন্তু কেউ যদি মনে করেন যে মাথায় চিরুনি দিলে আমার অনেক চুল উঠবে, তাহলে ওটিও করা উচিত নয়। এবং এই কষ্টের বিনিময়ে অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিবেন। যখনই কোরবানি হয়ে যাবে তখনই তিনি অধিকেরও কোরবানি হয়ে গেল আর এবার নিজের নিজের কষ্টের কোরবানিটা হয়ে গেল। এটার দ্বারা এই 10 দিন এই কষ্ট বা এই এতটুকু সহ্য করা, এটার বিনিময়ে আল্লাহ তাআলা উত্তম ভাবে প্রদান করবেন। সুতরাং আর যিনি কোরবানি করবেন অবশ্যই তিনি এই কাজগুলো করবেন না। আশা করি বোন আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহ বারাকাল্লাহু ফিক। يا رسول الله سلام.